স্যার বিসিএস ভাইবা বোর্ডে আমরা বিশেষ করে অনেক ভাইভা তো হয় আমরা বিসিএস ভাইবা যেহেতু আমাদের একটা মেজর কনসার্ন বিসিএস ভাইভা বোর্ডে সাধারণত কি ধরনের কাগজপত্র নিয়ে যেতে হয় বা বোর্ডে উপস্থাপন করতে হয় থ্যাংক ইউ কী ধরনের ডকুমেন্ট দরকার সেটা পাবলিক সার্ভিস কমিশন বলেই দেয় কেউ যদি খালি বিপিএসসি ফর্ম টু যেটা ওখানে বলা আছে তার কিছু তথ্যও দেওয়া লাগে এবং কি কী ফর্ম বা মানে কী কী ডকুমেন্ট তাকে দেখাতে হবে পাবলিক সার্ভিস কমিশনকে একদম সিরিয়ালি লিস্ট করে দেয়া আছে বিপিএসসি ফর্ম টুতে সো সেটাই যদি কেউ দেখে যায় ওখানে সব লেখা আছে পনেরো বিশটা ডকুমেন্ট ওখানে দরকার হবে আমি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটেও পাওয়া যায় ওয়েবসাইটে গেলেই যে কোনো পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে বিপিএসসি ফর্ম টু জি এই সার্চ দিলেই উনি পেয়ে যাবেন আচ্ছা বাংলায় লেখা বাংলাতে পিডিএফ ফর্মেটে সুতরাং কোনো সমস্যা নেই খুব ইজি আর একটা বিষয় জি তো আমি কয়েকটা উদাহরণ দিতে চাই কি কী ডকুমেন্ট প্রয়োজন বিপিএসসি ফর্ম টু অনুযায়ী একজন ব্যক্তিকে সেই যে সে সেটা প্রমাণের জন্য তার নিজের স্বাক্ষর করা ছবি এটা যে কোনো ছবির ক্ষেত্রেই সত্যায়িত করতে হলে ছবির উল্টা দিকে নিজে স্বাক্ষর করতে হয় ওইটা প্রমাণ যে সে সেটা প্রথম শ্রেণীর গ্রেজেটেড কর্মকর্তা কর্তৃক তিন কপি ছবি এটা দেওয়া লাগে বয়স প্রমাণের জন্য এসএসসি বা তার ইকুইভ্যালেন্ট যে সার্টিফিকেট সেটা ও লেভেল হতে পারে দাখিল শ্রেণীর হতে পারে যেটা যেখানে প্রযোজ্য বা টেকনিক্যাল হলে সেটার হতে পারে এটা বয়স প্রমাণের জন্য দিতে হবে কারণ বয়স প্রমাণের জন্য কখনো কোনো এফিডেবিট অ্যাকসেপ্টেবল হবে না হয়ও না সো এটা একটা সেন্সিটিভ জায়গা শিক্ষাগত তার যে ডকুমেন্ট প্রমাণ করা যোগ্যতা সেটার জন্য তার যতগুলো লেখাপড়া সে করেছে সে পিএইচডি পর্যন্ত যদি বা পোস্ট ডক্টরালও করে সবগুলোর সার্টিফিকেট দেওয়াটা জরুরি এবং অরিজিনাল যতক্ষণ পর্যন্ত পাবলিক সার্ভিস কারণ এটা পাবলিক সার্ভিস কমিশন দেখে ফেরত দিয়ে দেয় এর জন্যই অরিজিনালটাকে হ্যাঁ ওই ভাইবা বোর্ডেই দেখে ভাইবা শেষ করলে আবার ফেরত দিয়ে দেওয়া হয় সেগুলো দেন যারা চার বছর মেয়াদি স্নাতক করেছে কারণ স্নাতক সময় তো তিন বছরও ছিল এখনও দু এক জায়গায় থাকলে থাকতে পারে সো সেই চার বছর প্রমাণ করা জরুরি যদি তার কোনো ডকুমেন্টে লেখা থাকে একাডেমিক ডকুমেন্টে যে চার বছরের কোর্স করেছে তাহলে ভালো না যদি থাকে তাহলে ইউনিভার্সিটির রেজিস্ট্রার অথবা প্রিন্সিপাল বা ডিন বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেয়ারপারসন ওনাদের থেকে একটা সার্টিফিকেট নিতে হবে যে সে এই কোর্সটা কমপ্লিট করেছে এবং এটা চার বছরের কোর্স যেহেতু চার বছরটা শর্ত অ্যাপ্লিকেশানে সুতরাং তাকে এই চার বছরটা দেখাতে হবে কেউ যদি বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে তার ইকুই আমাদের মেডিকেল হলে বিএমডিসি থেকে অন্য শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেগুলো তাকে প্রমাণ দিতে হবে বা ওই ইকুইপ্যালেন্স তাকে প্লেস করতে হবে কারণ উনি যে রিজাল্টটা হলে পিএসিতে পরীক্ষা দেওয়া যায় যে রেজাল্টটা নিয়ে এসেছেন সেটা ওই রিজাল্টের ইকুইপ্যালেন্ট কিনা সেটা দেখা জরুরি আর প্রার্থীর উচ্চতা বা স্বাস্থ্যগত সার্টিফিকেট তার চোখের আইসাইট ঠিক আছে কিনা ওজন ঠিক আছে কিনা যেটা পিএসসি চেয়ে থাকে এটার জন্য সিভিল সার্জনের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে এটা নির্দিষ্ট সময়ের আগে পিএসসি জানিয়ে দেয় সবাইকেই জানিয়ে দেয় যে কোথায় কে মেডিকেল করবে সেটা নিয়ে যাবে তারপরে কেউ যদি কোথাও কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকে সেটা স্থানীয় সরকার স্বায়ত্তশাসিত বা সরকারি যেখানেই হোক না কেন তাদের কাছ থেকে দুইটা হয়সো চাকরি যদি ছেড়ে দেয় সেটার একটা সার্টিফিকেট অথবা তাকে ছেড়ে দেওয়া হবে সেটার সার্টিফিকেট নিয়ে যেতে হবে এনওসি যেটা এনওসি অথবা শুরুতেই উনি পরীক্ষার যদি শুরুতে উনি এই চাকরিরত থেকে থাকেন তাহলে উনি নিশ্চয়ই এটা সেই সময় নিয়ে সাবমিট করেছিলেন যদি করে থাকেন সেটার কপি দেখাতে হবে এবং অরিজিনাল এটা দেন আপনার মৌখিক পরীক্ষায় যাওয়ার আগে যদি কারো চাকরি কোনোভাবে চলেও যায় বা ইস্তেফাও দেয় এটা চলে যাওয়া ইস্তেফা দেওয়া দুই ধরনের বিষয় তো প্রত্যেকটার ক্ষেত্রেই তাকে সার্টিফিকেট নিতে হবে আর একটা হলো অ্যাপিয়ার্ড এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা অ্যাপিয়ার্ড হলে তাকে ডিপার্টমেন্টাল হেড বা ডিন চেয়ার যাদের যারা সংশ্লিষ্ট আছেন ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার বা প্রিন্সিপাল কলেজের তাদের কাছ থেকে নিতে সার্টিফিকেট নিতে হবে যে সে এই রোল নাম্বার এই সাবজেক্টের এই সেশনের এত তারিখ থেকে তার পরীক্ষা শুরু হয়ে এত তারিখে শেষ হয়ে গিয়েছে সব পরীক্ষা শেষ হয়ে গেছে এই সার্টিফিকেট তাকে নিতে বাধ্যতামূলক নিতে হবে কারণ পিএসসি শর্ত হলো যে নির্দিষ্ট তারিখের মধ্যে তার পরীক্ষা শেষ হতে হবে লিখিত পরীক্ষা লিখিত না লিখিত শব্দটাও বলা নাই ওখানে সার্কুলারে নাই এটা একটা ক্লিয়ারিফিকেশন কিন্তু সার্কুলারে এটা বললে আরো ভালো হতো সো এই জন্য আমি স্পেসিফিক কাগজের বাইরে কথা বলতে চাইছি না তবে এটা সত্য যে রিটার্নটা কমপ্লিট হলে হয় ভাই পরে হলে সমস্যা হয় না তো পরীক্ষা বলতে আমরা সাধারণত রিটার্নকেই প্রিফার করে থাকি সেই হিসাবে হয়তো এটা বলা হয়ে থাকে আপনার অ্যাপিয়ার্ডের বিষয়টাতে দেন যারা ক্ষুদ্র বা নিরীগোষ্ঠীর মানুষ ওনারা যদি ফর্মে সেভাবে লিখে থাকেন তখন ওনারা বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছ থেকে একটা সনদ নিয়ে দিবেন যে উনি এই আমার এলাকার এই নিরীগোষ্ঠীর উনি মানুষ কারণ ওটাতে যে খুব কিছু আসে গেছে তা না বাট একটা কোটার বিষয় থাকে এখনো পিএসসিতে তো একটা ফিসের বিষয়ও থাকে বয়সেরও কিছু বিষয় থাকে ঠিক তো একাধিক সুবিধার বিষয় এখানে আছে এই জন্য সাধারণত এরা একজন এডিসি সার্টিফিকেটটা দিয়ে থাকে ডিসির পক্ষে দিয়ে থাকে সেটা নিয়ে যাওয়া খুব জরুরি হয় যারা প্রতিবন্ধী যে কোনো ধরনের প্রতিবন্ধী তাদের সমাজকল্যাণ বিশেষ করে আপনার উপজেলা সমাজ কল্যাণ অধিদপ্তরের যে অফিসটা উপজেলায় আছে তার সংশ্লিষ্ট উপজেলায় সে যেহেতু রেজিস্টার্ড সেখান থেকে একটা সার্টিফিকেট তাকে একদম বাধাই করা সার্টিফিকেট দেওয়াই হয় ওটা তাকে প্রডিউস করতে হবে আর যারা মুক্তিযোদ্ধার সন্তান অথবা থার্ড জেনারেশন নাতি নাতনি তাদের ক্ষেত্রেও বেশ কিছু ডকুমেন্ট ওখানে বলে দেওয়া আছে যে কী কী প্রয়োজন হবে তাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত যিনি মুক্তিযোদ্ধা তার সার্টিফিকেট লাল বাত্রা বার্তা মুক্তি ফৌজ তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর যদি কোনো সার্টিফিকেট দেয়া থাকে সেটা গেজেটের কপি এবং ওই মুক্তিযোদ্ধার এক ছবি এগুলাও যদি উনি বেঁচে থাকেন সত্তাহিত ছবি এসব কিছু প্রডিউস করা জরুরি হয়ে দাঁড়ায় মুক্তিযোদ্ধা তাকে দ্যাট মিন্স যে সমস্ত ডকুমেন্ট সরকারি গেজেটে বলা আছে যে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য প্রমাণ লাগবে সেই শর্তগুলো পূরণ করে সব ডকুমেন্টগুলোই নিতে হবে মোর স্পেসিফিক্যালি ফর্মে তো দেওয়াই আছে বিপিএসসি ফর্মে পরিষ্কার করে বলা আছে বিস্তারিত স্থায়ী ঠিকানা নিয়ে আমরা একটু কখনো কখনো সমস্যায় পড়ি কারণ যদি কারো স্থায়ী ঠিকানা পরিবর্তন হয় সেটা সনদ দেওয়া লাগে বিশেষ করে যেমন আমাদের ছোট বোনরা আছেন ওনাদের বিয়ে হয়ে গেলে কেউ কেউ স্বামীর ঘরের ঠিকানা ব্যবহার করে থাকে অনেকে হয়তো তার দাদার বাড়ি গ্রামে যেটাকে আমরা নিজেদের রুট মনে করে থাকি সো কোনো 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 কারণে হয়তো উনি হয়তো শহরে বসবাস করছেন ওখানে স্থায়ী হয়ে গেছেন উনি গ্রামে তার পরিচিত কেউ নাই যাকে আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ আমি আর চিনি উনি ভালো মন্দ যেহেতু ভেরিফিকেশনের বিষয় থাকে সো এ ধরনের লজিক্যাল কারণেই তারা শহরের ওই ঠিকানাটাকেই স্থায়ী দিয়ে ফেলে সো এ ধরনের ক্ষেত্রে প্রয়োজন যদি হয় সেক্ষেত্রে ওনাকে সনদ দিতে হয় যে ওনার স্থায়ী ঠিকানা ওইটা ছিল এখন এইটা হয়েছে সেই সনদটা এটার জন্য চেয়ারম্যান বা স্থানীয় পরিষদ যারা আছেন লোকাল গভর্নমেন্টের সনদ এটা দেওয়াটা জরুরি হয়ে থাকে সো মোটামুটি বড়ো দাগে এই ডকুমেন্টগুলো প্রডিউস করতে হয় তারপরেও তো বললাম যে যদি কেউ ভালোভাবে দেখে বিপিএসসি ফর্ম টু ওখানে একদম সিরিয়ালি সবগুলো বলা আছে মায়া